শরীফউদ্দিন ভাইয়ের প্রশ্ন হইল, সিজদার আয়াত তিলাওয়াত করিয়া সিজদা না দিলে কিতা হইব? সিজদার আয়াত তিলাওয়াত করে সিজদা না দিলে গুনাহগার হইবা। সিজদার আয়াত তিলাওয়াত করিয়া সিজদা দেওয়া ওয়াজিব, এর লাগে ইয়াদ করি ওয়াজিবটা আদায় করে লইবা। আর বহরুর রায়িকর মধ্যে লেখসইন যে সিজদার আয়াত যে চোদ্দটা আছে কোরআন শরীফ, এই চোদ্দটা আদায় একলকে করবা। মানে ইগু বহরুর রায়িকর এমনি রায় আনিয়ার আরি ইগু যদি আপনি করই নিলা, তো এই চোদ্দটা সজদা আদায় করিয়া যে দোয়া করবা আল্লাহর দরবারও আল্লাহ দোয়ারে কবুল করিলাই। তবে এর দিকেও যাইবা না, কারণ ডেইলি সজদা যে গুফলিবা ওগুলোকালকে আপনি সজদা আদায় করে নিবা। আর সজদা আদায় করার নিয়ম একবারে সোজা, আপনি অজুর সকালে তিলাওয়াত করদা, হঠাৎ সজদার আয়াত আই গেছে, আপনি ই সজদার আয়াত শেষ করিয়েও নতুবা আরও এক দুই সাইডুকু যতক্ষণ ফড়বার আছে ফড়িয়া আপনি ঔ জাগাত আপনি আল্লাহ আকবর হয়ে তকবির তহরিবা কুন্তা নাই, শুধু আল্লাহ আকবর শব্দ মুখ থেকে উচ্চারণ করি আপনি সজদায় গুদি রাখবা। তো সজদার যাইতে আল্লাহ আকবর হইবা আর অন তসবি ফড়িয়া উঠতে সময় আল্লাহ আকবর উঠা মানে সিধা হালাওয়া উঠা নাই, ও শুধু আপনি উঠিয়ে বই গেছে সজদা আদায় হয়ে গেছে, উবানি লাগতো না দাঁড়ানি লাগতো। হ্যাঁ, চারি পাঁচটা সজদা একলগে হয়েছে বা চোদ্দটা সজদা আছে, তাহলে প্রথম অবস্থা দাঁড়ানি অবস্থা থাকি আপনি সজদাত কে সই আর ও বইয়া বইয়া আপনি সব আদায় করুক, এর নাম সজদা আর দাঁড়ানি লাগতো না। শরীফউদ্দিন ভাইয়ের প্রশ্ন হইল, তিলাওয়াত করার সময় সজদার আয়াত আইসে মাঝখানে ওগু ছাড়িয়া সজদার আয়াত তিলাওয়াত করতে সময় সজদার আয়াত যদি মাঝখানো আইও এখে সালিয়া যদি কোরআন তিলাওয়াত করে মকরু হইব কবিরা নাই, মকরুয়ের তহরিমিও নাই, তবে আপনি সারতা কেনে আপনি সজদার আয়াতটা ফড়ি লকুয়া আর ওইতবার এই সজদার আয়াত ফড়িতা নতুবা সজদা করতে ওই সময় আপনার ইতা আল্লাহ সারা কবুল করে নিব। এর লাগে সজদার আয়াত মাঝখানো সালিয়া ফড়া মকরু সালিয়া ফড়ার চেষ্টা করবা না। মোহাম্মদ রিয়াজুল হক চৌধুরী এইবার প্রশ্ন হইল, যদি কোনো মানুষের মা আর স্ত্রীর সবসময় ঝগড়া লাগাই থাকে তাহলে কিতা করতে লাগবে, স্ত্রীর তালাক দেওয়া লাগবে? এই চৌধুরী সাহেবর যে প্রশ্ন, তার মা আর বিবির মাঝখানে সবসময় ঝগড়া থাকে এখন তাই কিতা করতা, এখন মাও ফালাইতে পারত না বিলকুল, বিবিও ফালাইতে পারত না বিলকুল, এর কারণে তাইন মাঝে দিয়ে চেষ্টা রাখুক যাতে বিবিও বিবি হিসাবে চলতে পারেন, তান জিন্দগি আমার লাইনে চলে তালা কয়রা, আর মাও মা হিসাবে চলতে পারেন ওলা কিছু প্রসেস আর চেষ্টা করুক। এখান তো দেখা গেছে চুলা করা গেছে না, তাইলে বিবির আলোক করে দেখুয়া, মারে তো কিলা হইতাম আলোক করে দিতা, দুইজনে দুই চুলা থাকুয়া, আর নতুবা মারে চুলা একটা দিয়া অন্য মানুষটি ব্যবস্থা করে দেখুয়া। নিজের বিবির লগে যার সময় তার সম্পর্ক নাই ঝগড়া চলে তখন আপনি মজবুর, আপনি দ হালতরে সামনে রাখি আপনি চলা লাগব। আর এতে এখান তো যদি দেখা যায় মা কুশ করাত লাগিয়া আপনি দ্বিতীয় শাদী করা লাগে তখন মজবুর আপনি শাদী করুক, যদি মজবুরি আই হইলা তে শাদী করি ও বিবি দিয়া আপনার মা লগে দেখুয়া। তবে এই আমি একটা মাত মাতি, আগর আগর কিছু বেটি নহল আসইন, এখনও আসেন এরা জীবিত সারা নাই কিছু, আর কিছু কিতা কইম আমি 80% কইম, কিছু তো নাই বেশি অংশ, এরা বড় জিদ্দি তাকইন, এরা নিজের ছেলের বউলগে জিদ হরইন, হিংসা হরইন, দুশ্মনী হরইন, আর নিজের বেয়াই বেআইনের লগে অজুল দুশ্মনী হরইন, গিবত হরইন, জিদবাজি হরইন, ই মতো কিছু হরি নকল আছেন, এরার দ্বারা ফুয়ার বউ আইনতে বড় তকলিফ ফাইতরা। এর লাগে তুমি নমাজি হইতে পারো, দিনদার হইতে পারবো হইতে পারো, আর ঈশাকার ছাস তার তাহাজ্জুদ ফলনেওয়ালা হইতে পারো, কিন্তু তোমার জবান থাকি, তোমার আখলাক থাকি, তোমার গরর ফুয়ার বউয়ে যে আজাব আর তকলিফ যেখান ফার এখানে কিন্তু আল্লাহ বরদাস্ত করত নাই। হয়তো আল্লাহ সকরাত ভালাইব তোমারে পাকড়িব, খবর দরব হাসর দরব, এর লাগে ইলা কিছু হলিনতে তো চিন্তা করবা, ফুয়ার বউলকে জিদ করবানা, সংসারী বাঙ্গাইবানা, জিদ আইয়া শয়তান দে কুশ করবানা, নবী মুহাম্মদের নারাজ করবানা। জয়নালউদ্দিন ভাইয়ের প্রশ্ন হইল, নমাজের মধ্যে দুনিয়াদারি কোনো ভাবনা আইলে নমাজ হইব না? নমাজের মধ্যে দুনিয়াদারি ভাবনা আইতো না, যে মতো আমি কোনো মাসলা হইয়ার না, এক ব্যক্তির মা দেখান যেহেন হয়েছে মাতিয়ার ইমামে সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলী ফরমাইন, মাল্লাম ইয়াকশা ফাসাদাত সলাতু, যে মাইনসে নমাজ পড়তে আল্লাহর দিয়ান আনতে পারছে না, দুনিয়ার দিয়ান আর খেয়াল আইসে তার নমাজ নষ্ট হয়ে গেছে। তাইন বড় ব্যক্তি থান একটা অভিমত্রে পেশ করলাম, আর
বাকি আমার আর মসলক বা সাইর মজবর হিসাবে নমাজের মধ্যে দুনিয়া বি কোনো দিয়া নাই তো নমাজ ফাসিদ হইতো নাই, কিন্তু এই নমাজ মকরু তাকে খালি হইত নাই। আর হদিসর হিসাবে এই নমাজে কিয়ামত দিন আমারে নাজাত দিত নাই। এর কারণে নমাজ খালাওয়ার পরে নমাজ দুনিয়ার দিয়া নাইছে, আপনি দুনিয়া তাকি মন্ডে হরাউকা শয়তানে দুনিয়া মুখানের আপনি আল্লাহ মুখ লইয়া কো আন্ত আবুদ আল্লাহ কা আন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। ওলা নমাজ ফল যেমন আল্লাহরে তুমি দেখারায় এখান তুই কেন ফার্স না ওখান মনে আনো যে আল্লাহ আমারে দেখের, তখন রব্বুল আলমিনের সামনে তুমি খালো হইছো, শয়তানে তোমারে সার দুনিয়া মুখানি তো দোকান মুখা হারবার বিবি বাচ্চা তিজারত ওদিকে লইয়া যার, হঠাৎ দিল গেছে কি তুমি ঠান মারি লইয়াও, আবার দিল নিছে কি শয়তানে ঠানি আনিলাও, আবার দিল শয়তানে বাইরে নিছে ঠানি আনি লইয়াও, এইভাবে হরি হরি আপনি আখের সালাম মন্ত হরি লোক কোয়া ইনশাল্লাহ আশা রাখবা এই নমাজে কিয়ামত দিন নাজাত দিবার। হাড়াও যে শয়তান মুখা আমার দিয়ান গেছে মানে দুনিয়া মুখা আর আল্লাহ মুখা দিয়া নাইছে না, এই নমাজ তো শুধু ডিউটি আদায় করলাম, কিয়ামত দিন নাজাত হইতো নাই। ইসলামউদ্দিন ভাইয়ের প্রশ্ন হইল কোনো মানুষরে যদি টেকা ঋণ দেওয়া হয় আর এই মানুষের আর্থিক অবস্থা খুব খারাপ থাকে আর পরে এই টেকাটার ঋণ যেটা দেবো হয়েছিল এটা জকাতর পয়সার বাইরে খাটা যাইবো নি, দেখুন এই সোয়ালটা বড় আহম আর আল্লাহর ফজলে এটা মিনিটের ভিতরে সারা ওয়ার্ল্ড লইলে। আর আমি যতহান জানি শুধু আমরার মাতৃভাষার মানুষে দেখেন না, হিন্দি ভাষী হলেও দেখতরা যে মতো উর্দু হিন্দি সোয়াল 30-40টা ইয়ে আসছে, আর আরবি মানুষেও দেখতরা যেগু কম্পিউটারও নিয়াজিও করার যারা মানুষে কোনো মানুষের ঋণ দিছি করজ টেকা 10,000 দিছি আর আর্থিক অবস্থা খারাপ এই মানুষে করজ ও আপুস দিতে পারেন না আর দেনেওয়ালা মালদার মানুষে জহাত দেয়, তখন শরীয়তে খর তুমি খরচ দেওয়ার কারণে নিয়ত যদি খরচ জহাতর তে তোমার জহাত আদায় হইত না, কারণ করজ দিতে করজন নিয়ত করে দিছি জকাতন নিয়ত করে দিছি না, হউ সময় যদি জহাতন নিয়ত করে দিতা বলে এরে খইবার হাম নাই আর আমি তারে জহাত দিয়ারতে আলহামদুলিল্লাহ আপনার জহাত আদা হয়ে গেছি, যদি জহাতন নিয়ত করছি এর লাগি জহাতর মধ্যে নিয়ত শর্ট আমি 10,00,000 টাকা একজনে দিলেইছি আর কয়দিন পরে বা কিছু পরে হইলাম না আমি জহাত দিছি আদা হইত না আর মাত্র 10 টাকা আপনি খেয়ার দিতে নিয়তর মধ্যে রাস্তায় জখাত দিয়ার আলহামদুলিল্লাহ জখাত হয়ে গেছি, তখন এই মতো গরিব মাইষে যে পয়সা 10,000 ঋণ নিছিল আপনি জখাত আদায় করার নিয়তে দিছই না আর এখন নিয়ত খরদা জখাত আদায় হইত নাই তালাগি শর্ত ইয়া তাহলে ঔ সময় আদায় হইব যার সময় তুমি 10,000 টাকা তারে আবার জখাত দিবাই এগুন তো ঋণ দিছলে ও নেও ভাই 10,000 টাকা তুমি জখাত লইয়া যাও আর ও মাইষে হয়তো আমি জখাত ফাইলেছি এখন তোমার হৌ ঋণ লইয়া যাও বস আলহামদুলিল্লাহ আদায় হয়ে গেছি, নতুবা ই গরিব মাইষে 10,000 টাকা কোনো হান্তা কি আনত ঋণ লাগে 5 মিনিট লাগি আর আনিয়া তুমি মালিকরে কইতো বাই হও তোমার যেন ঋণ যেগুণ আছিল ও আমি তোমার ঋণ দিলেইলাম লইয়া যাও, ই মাইষে আত লইয়া ফাইয়েও কইতো আমি ঋণ ফাইলিছি ও নেও তোমার জখাত লইয়া যাও। ফখরুল লস্কর ভাইয়ের প্রশ্ন হইল জোহরের নামাজের আগর যে সুন্নত সাইর রাখাত ইমাম সাহেবে না পড়িলে যারা ইমাম সাহেব হলে কোনো সংকটের কারণে কোনো সংকীর্ণতার কারণে ফজরের দুই রেখাত সুন্নত ফলিছেন না জোহরের চার রেখাত সুন্নত ফলিছেন না এরপরে ইমামতির লাগিয়েছেন যাই যাচ্ছে সচরাচর গুজাইবা না মানুষের বদগুমানি আইব অহম আইব, এর কারণে ইমাম সাহেব হলে এহতিয়াত করবা যাতে আমরা সুন্নত খানায় ফলি দিতাম আরও নবীর বড় সুন্নত আপনি আপনার রুমর মধ্যে সুন্নত ফলিবা যত সুন্নত আছে রুমর মধ্যে ফলিবা আর অন্তাকি ফরিয়া আপনি বারুইয়া যাক কোয়া সারা মাইশর দিল মধ্যে একটা রুহেও পাইব যে ইমাম সাহেব ইন নমাজ না ফরিয়া তান গর তান সুন্নত ফরিলিছন, ওলা কোনো দিন যদি আপনি সুন্নত ফরিছন না আর রুম থাকি বারুইয়া আইয়া আইয়া আপনি ফরজ হাল হয়ে যায় ওদিন যদি ফরিছন না মাইশর বদগুমানি আইতো নাই আপনি নমাজ পড়ে কোয়া, নতুবা ইলা লাইলা মাইশর বদগুমানি আইব আর বাদে গাঁর মধ্যে একটা ফিতনা আইব আপনি ফাতলা বনি যাইবা। মাসুম ভাইয়ের প্রশ্ন হইল জুতা স্যান্ডেল ভিন্দিয়া নামাজ পড়ি জুতা স্যান্ডেল ভিন্দিয়া নামাজ পড়া যাই যাচ্ছে শর্ত ইয়া তাহলে জুতা স্যান্ডেল না পাক তার নিচে রইত না পাক তাহলে যাই যইত নাই পাক অবস্থার মধ্যে ফলুকা যাই যাচ্ছে, নতুবা নয়া জুতা স্যান্ডেল হরিদ হরি আনছি আর কোনে জায়গাত আমি গেছি আর ইন খুলতে পারি আর না বা খুলতে পারমু দেখি আর খাম নাই শীতর দিন নয়া জুতা স্যান্ডেল ফুলুরু আমি আটি আর বকুন্তা লাগছে না ফল নমাজ তোমার লাগে যাই যাচ্ছে, কিন্তু এহতিয়াত ইয়া তাহলে জুতা স্যান্ডেল কুলিয়া আপনি নমাজ পড়বা যেহেতু নমাজ বইতে উঠিতে আপনার সুন্নতি যে তরিকা আছে কেন পারত নাই এর লাগে নমাজ হয়ে যাবো। মইনুল উদ্দিন ভাইয়ের প্রশ্ন হইল স্ত্রী মারা গেলে মোহরের দাবিটা কিলা ছুটানি লাগবো, নিজের বিবি মারা গেছেন মোহর আপনি দিছেন না ইন দাবি ছুটাই থাকিতা মোহর আপনার উপরে ওয়াজিব
আপনি মোহরের একটা অংশ উলামা হলের সওয়াল করে লইবা, মোহরের একটা অংশ আপনি ফাইবা, একটা অংশ আপনার আওলাদে ফাইব, একটা অংশ যে বিবি মারা গেছে তান বাফে ফাইবা, বাহ বাইয়ে ফাইবা। এর লাগিয়া আপনি মোহর মাফ করানির লাইন নেয় তো আপনি তো মোহর দিতেও লাগবো। হ্যাঁ, অংশ কিন্তু আপনি একটা পাইতরা বড়, ছোটো একটা অংশ আওলাদে পার, ছোটো একটা অংশ বিবির মা বাফে পাইতরা। সুহাদা বেগম, এই বনির প্রশ্ন হইল, সের রাখাতি নামাজ পড়লে আর ফজরের নামাজ না পড়িতে পারলে এই আগর যে সাইর অখতর নামাজ এগুন আদায় হইব? প্রশ্ন আবার বুঝিও। সাইর অখতর নামাজ পড়া হয় কিন্তু ফজরের অখতর নামাজটা পড়া হয় না। সুহাদা বেগম, এই বনির প্রশ্ন, সাইর অখতর নামাজ একজনে পড়ে আর ফজরের নামাজ পড়ে না, নামাজ আদায় হইত না। যত সময় পর্যন্ত সাইর অখতর নামাজ খোজা আদায় করছে না, অত সময় পর্যন্ত ফজরের নামাজ আদায় হইত নাই। সাহেবে তরতিব হওয়া যায় যার ফাঁস অখতর নামাজ, সাইর নাই ফাঁস অখ পর্যন্ত যার নামাজ খোঁজ হইছে না এ সাহেবে তরতিব, আর ফাঁস অখ পর্যন্ত খোঁজ হইয়া সয়েত গেছে তখন তরতিব ছুটি গেছে। এর লাগি ফাঁসর ভিতরে যারা নামাজ খোঁজ হইব এর আগে খোজা আদায় করা লাগবো, বাদে অখতর নামাজ করা লাগবো। হ্যাঁ, ফজরের নামাজ এমন সময় আমি হাড় হইছি, এখন যদি সাইর অখতর নামাজ আমি আদায় করাত লাগিতে ফজরের নামাজও খোঁজ হয়ে যাব, তখন শরীয়ত কইছে জি কে ওয়াক্ত ই মতো তঙ্গী অখতর হারণে এই সাইর অখতর নামাজ এখন খোঁজা না করি, আদায় না করি আগে অখতর নামাজ পড়ি লও, আর ফরে বেইল উঠার ফরে সাইর অখতর নামাজ তুমি পড়িবে। এইভাবে যে মাইশে আমল করব তার জিন্দগিত নামাজ হইতো না, সাইর অখতর ফলের এক অখতর ফলেন না, সাইর অখতর ফলের এক অখতর ফলেন না, তার তো নামাজও না।